আমাদের কুইন উপবিশ্বাসের বিভিন্ন ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠেছে বিশেষ করে তার পোশাক নিয়ে যে সকল মন্তব্য উঠেছে তাতে অনেকেই তাকে ভুল বুঝছেন দর্শক বন্ধুরা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই আছেন যারা আস্তে আস্তে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন যেমন শাবনূর মৌসুমি পূর্ণিমা ইত্যাদি আরো অনেকেই ঠিক তারাও বিভিন্ন ড্রেসে ছবিতে দর্শকদের সামনে হাজির হয়েছেন সত্যিকার অর্থে পরিচালকরা তাদের ছবি হিট করার জন্য যে ড্রেস তাদেরকে পড়তে বলবেন তাতে তারা বাধ্য থাকেন যে সেই ড্রেস তাদেরকেই পড়তে হবে কারণ সাইনিং মানি পাওয়া মানেই পরিচালকদের কথাই তাদের শুনতে হবে এটি যে শুধু ঢালিউডে তা নয় বরং বলিউড হলিউড ঠিক একই কাহিনী তাই শুধুমাত্র তাদেরকে দোষারোপ করলেই আমাদের চলবে না তারা অভিনেত্রী তাদের মূল লক্ষ্য হচ্ছে অভিনয় তবে আমাদেরও কিছু দোষ আছে আমরা যখন খুব কাছ থেকে শুটিং দেখতে যাই তখন নানাভাবে নানা দিক থেকে ছবি তুলি যা অনেকটা বিকৃত ছবিও বলা যায় তবে সবাই নয় কিছু সংখ্যক মানুষ এমন কাজ করে থাকেন আবার অনেক সময় দেখা যায় যে ড্রেসটি পাতলা পড়েছে বা ছোট পড়েছে কিন্তু ক্যামেরা ধরার জন্য কিংবা ক্যামেরার লাইটের জন্য নায়িকাকে বেশ খারাপ লাগে দেখতে এতে কিন্তু কোনো নায়িকারই দোষ নেই বর্তমানে সুপারস্টার শাকিব খানের সাথে ছবি করতে না পেরে আর হাতে অন্য কোনো ছবি না থাকায় ছোট কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেই অভুবিশ্বাস সেখানে যাচ্ছেন তাদের মন মতো পোশাক পরছেন স্টেজ শো করছেন তবে ছবির বাইরে অভুবিশ্বাসেই বলুন বা অন্য নায়িকার কথাই বলুন তারা কিন্তু খারাপ ড্রেস পরে বাইরে যান না বিশেষ করে শাড়ি পরেন বা পর্দার মধ্যে থাকারই চেষ্টা করেন তাই তাদের নিয়ে অযথা কোনো মন্তব্য করা আমাদের সত্যি ঠিক নয় আমাদের সকলকে ভালোবেসেই তারা অভিনয় করেন আমাদের মন রক্ষার্থে তারা বিভিন্ন রকম ছবি করছেন আর পরিচালকদের মন রক্ষার্থে তারা এইসব ড্রেস পরেন তাই বলবো তাদেরকে ভুল বুঝে কোনো মন্তব্য না করাই আমাদের উচিত দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও